এই নিয়েছি মাছ। মাছে কিন্তু একটু মশলা বেশি বেশি দিতে হবে। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, ভালো করে জড়িয়ে নেব। নমস্কার বন্ধুরা, চলে এসেছি রুমা কিচেন উইথ ফুড চ্যানেলে দারুণ একটা জমজমাটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি ইলিশ পাতুরি। আজকে ইলিশ পাতুরি বানিয়ে দেখাবো। আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন, একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গ্যাসটা ঘুরিয়ে নিই। এখানে ইলিশ মাছ নিয়েছি, ধুই নিয়ে এসেছি। আমি মাছের খালি গাদা গোনা নিয়ে নেবো আর এগুলো সব বাদ দিয়ে দেবো। ইলিশ পাতুরি বানানোর জন্য এখানে নিচে সাদা কালো সর্ষে, সব মশলা একসাথে বেটে নেব। এখানে নিয়েছি পোস্ত, এখানে নিয়েছি কাঁচা শুকনো লঙ্কা, মশলা কটা বেটে নিচ্ছি। এখানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দু রকমের লঙ্কা নিয়েছি। এখানে মশলা বেটে নিয়েছি, তুলে নিচ্ছি। এখানে মাছের উপর দিয়ে দিচ্ছি, মাছের উপর দিয়ে দিচ্ছি লবণ। আমি লবণ হলুদ আগে মাখাইনি। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি দেব এবং মাছের সাথে মাখিয়ে নেব। ইলিশ পাতুরি করতে গেলে কিন্তু মশলাটা একটু বেশি লাগবে, কারণ মাছের সাথে মশলাটা ডুবে ডুবে থাকবে। ভালোভাবে মাছটা মাখিয়ে নেব। খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। কলার পাতাগুলো আমি এরকম করে কেটে নিয়েছি, ধারগুলো অনেক সরু করে কেটে নিয়েছি, এবং মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো। এই নিয়েছি মাছ। মাছে কিন্তু একটু মশলা বেশি বেশি দিতে হবে। দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, ভালো করে জড়িয়ে নেব। মাছ আমি এরকম করে জড়িয়ে নিয়েছি, এবার মাছটা সুতো দিয়ে বেঁধে নেব। আমি এরকম করে মাছের একটা একটা করে সব ইলিশ পাতুরিগুলো বেঁধে নেব। আবারও একটা মাছ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি সর্ষের তেল, কাঁচা লঙ্কা, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। দিয়ে দিচ্ছি ইলিশ মাছের পাতুরি। লেবু মাখিয়ে রেখে দিয়েছে, খাচ্ছি। অনেকটাই মাখিয়েছে, গাছে তো গাছে ভর্তি লেবু এসছে। কালকে হুমু তো ফেলে দিয়েছিল, যে দুটো মাখা হয়েছে, এখন খাওয়ার মতো মানুষই নেই। কেমন খাই, একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে ভেজে নেব। আবার লেবু খেতে চলে এসেছি।
এখানে হয়ে গেছে এই কটা হয়েছে আর এখানে এই দুটো আছে আজকের রেসিপি ইলিশ মাছের পাতুরি আজ ইলিশ মাছের পাতুরিটা এরকমই বানালাম ইলিশ মাছের পাতুরি আমার রেডি হয়ে গেছে তুলে নিচ্ছি ইলিশ মাছের পাতুরি এইভাবেই বানিয়েছি দেখুন বন্ধুরা আমি এরকম বানিয়েছি ইলিশ মাছের পাতুরি এটা কোন দিকে আছে ও মাই গড ডাউন হয়েছে ইলিশ মাছের পাতুরি আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে দারুণ সুস্বাদ হয়েছে।